আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেগুন ভর্তা। তো আমি এখানে বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে আমি অর্ধেক টুক টমেটো নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এগুলো সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিয়ে নেব। এখন এটা আমরা চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে এটাতে একটা বলক আনিয়ে এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে এসেছে। এখন আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন ঢাকনাটা আমরা খুলে নিব। আমার বেগুনটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ, চিলি ফ্লেক্স, রসুন কুচি আর ধনিয়া পাতার ডাটা ইউজ করেছি আমি। আপনারা চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। এখন আমি চুলাইতে পরিমাণ মতো তেল বসিয়ে, সরিষার তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখন কেটে রাখা রসুন কুচিগুলো আমি দিয়ে দিব। এখন এগুলো আমি ভেজে নেব, পেঁয়াজ আর রসুনটা একসাথে। এখন দিয়ে দেবো সিদ্ধ করা টমেটো। টমেটোর উপরের চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি ভালো করে ম্যাশ করে নেব চামচের সাহায্যে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, চিলি ফ্লেক্স আর কেটে রাখা ধনিয়া পাতার ডাটাগুলো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলো সিদ্ধ করা বেগুনগুলো আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দেব। পেঁয়াজ রসুন টমেটোর সাথে আমি বেগুনটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাতে দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক, পরিমাণ মতন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ভর্তার স্বাদটা অন্যরকম করে। আমার সামান্য পরিমাণ লবণ প্রয়োজন, তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভর্তা। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।